क्यों ये কি বলছে? একটা ওয়াইন, একটা ওয়াইনের জন্য মানে ওয়াইন শপের জন্য, ওয়াইন বিজনেসের জন্য লোগো বানাইতে হবে। আমি এটা বের করতেছি, স্টার্টিং ওয়াইন বিজনেস অ্যান্ড নিড এ লোগো, আর আই উইল কিপ ইট উইথ বোর্ড, অল আই ক্যান সে ইজ এ লোগো টু ইন্ডিয়ালি ডু উইথ ওয়াইন অ্যান্ড দ্য নেম ভায়ানো চেলাপি। Hello, starting a wine business and need a logo. I will keep it very broad. তো সে খুব নর্মাল একটা লোগো চাচ্ছে। অল আই ক্যান সে ইজ এ লোগো টু আইডিয়ালি ডু উইথ ওয়াইন অ্যান্ড দ্য নেম। তো ওয়াইন অ্যান্ড দ্য নাম নিয়ে সে একটা লোগো চাচ্ছে, আর সেই নামটা হচ্ছে ভাইন ক্ল্যাপি আর ইনিশিয়াল ভিসি, মানে আপনি ভিসি দিয়েও আইডিয়া মানে লোগো বানাতে পারবেন। ওপেন টু অল আইডিয়াস, পুটিং দিস ফর ওয়ান ডে প্রজেক্ট। ঠিক আছে, এখন আপনি ভিনো ক্ল্যাপি নিয়েও বানাতে পারেন অথবা ভিসি। আমি হলে ভিসি নিয়ে বানাতাম, ঝামেলা কম। এন্ট্রিগুলো চেক করছেন? জি ভাইয়া, দেখি চলেন আবার আমরা চেক করি। এর কি লোগো বানাইছে, নমস্কারই করছে। উপরে যান, আস্তে আস্তে একদম উপরে যান, আস্তে আস্তে দেখতে দেখতে যান, একদম উপরে যান, আস্তে আস্তে দেখতে দেখতে ঠান্ডা মাথায় যান। যেমন বাম পাশেরটা খুব সুন্দর কিন্তু অতিরিক্ত ঘিচিবিচি। এটা একদম উপরে যান, একদম উপরে। বাম পাশেটা একদম প্রথমটা যেটা, ও এটা এটা সুন্দর বাট ঘিচিবিচি। তারপরেরটা হচ্ছে স্মার্ট, বাট ভিসি যে লোগো ইউজ করছে সেটা টাফ। তারপরে যেন ভিআরসিকে সুন্দর করে ম্যানিপুলেট করছে। তারপরেরটা যে কী বানিয়েছে ও জানে। জাস্ট একটা ওয়াইনের গ্লাস নিয়ে ওইটার উপরে দেখিয়ে দিছে এরকম। অবশ্য এটা এই যেহেতু ওয়াইন করতে চাচ্ছে আর নর্মাল করতে চাইতেছে, এটা কিন্তু একটা প্রমিসিং জিনিস। তারপর এই যে ঘর বানাইছে একজন, তারপর একজন টাকিলা বা মার্টিনি বানাইছে। ভিসি এর নিচে আসেন, প্রত্যেকটা লোগো দেখে দেখে জাজ করতে করতে যান, তাহলে দেখবেন যে আপনি অনেক কিছু শিখতে পারতেছেন। এখান থেকে একটা আইডিয়া বের করা সম্ভব কিন্তু। মোটামুটি ভালোই আছে ইউজ করার। এই যে নীলুফার ওয়াই দিয়ে যে করছে সে কিন্তু ভালো কাজ করছে, প্রেজেন্টেশন পুরো লুক চেঞ্জ করে দিয়েছে। তারপর আর কি আছে নিচে? আমরা বেশি দেখবো না, খালি ফার্স্ট পেজটাই দেখবো। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, তারপর কি আছে, তারপর কি আছে নিচে 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 নিচে? ওগুলো একটাও মানে মনোমুগ্ধকর হয় নাই, তা এত কিছু বলার নেই। এই যে 190 এন্ট্রিটা দেখেন, 190 সুন্দর না, জি প্রেজেন্টেশন ভাইয়া, দিয়ে সুন্দর হয়ে গেছে। আর 189, আর খুব সম্ভবত 6 নম্বর এন্ট্রি, দুটা সেম। দুইটা একই স্টাইলে, মানুষও কি সেম? এটাও মোটামুটি দেখতে হবে, মানুষ তো সেমই লাগে। হ্যাঁ, মানুষ সেম, 207, খালি নিচে লেখাটা চেঞ্জ করে দিছে। হ্যালো, জি ভাইয়া, ওকে। তারপরে আপনি গুগলে একটা ট্যাব খুলেন, এখানে সার্চ করবেন ওয়াইন কোম্পানির লোগো।
একবার দেখতে থাকেন। এই যে 5 নম্বর যেটা আছে না, প্রথম থেকে 5 নম্বর, তারপর সেটা, হ্যাঁ এটা সুন্দর। তারপরে এই যে 7 নম্বর যেটা, এটা এটাও সুন্দর। তারপর আর স্ক্রল করে নিচে, এটাও সুন্দর। আপনি চাইলে কিন্তু এটা নিয়ে কাজ করতে পারেন ইজিলি, মানে আপনার তো খালি শেপটা দরকার, নিচে আপনি খালি ভাইন ক্যালোপি না চ্যালোপি ওটা লিখে দিলেই হচ্ছে, তাই না? জি ভাই, এটা ভালো লাগছে, সিম্পল। সে তো সিম্পল চাইতেছে এই জিনিসটা। আর আপনাকে তো কেউ 10 বার মানে 5-6টা এন্ট্রি দিতে মানা করে নাই, তাই না? জি ভাই, তাহলে আর বসে আছেন কেন? আইডিয়া তো গ্যাদার হয়ে গেল মাসাল্লাহ অনেক। জি ভাই, আমি হলে 5 মিনিটে 20টা বানিয়ে দিয়ে দিতাম। আর আপনি যেগুলো বানাইছেন সেগুলোর মধ্যে প্রথমটা আমার কাছে ভালো লাগে নাই, যেটা নিচে আছে এটা সেটা মোটামুটি ভালো লাগছে, কিন্তু আপনার এখানে মানে যে বোতলটা ইউজ করছেন সেটা আরেকটু অন্যভাবে প্রেজেন্ট করতে পারলে ভালো। ভিজ মানে যে শেপটা নিয়ে এসে ট্রাই করছেন, ইট ইজ কোয়াইট নাইস, বাট কিছু একটা মিসিং লাগতেছে আমার কাছে এখানে, আবার মিসিং নাও লাগতেছে, মানে ওটা মানে ওয়াইন বটলও লাগতেছে আবার ব্যাটের মতোও লাগতেছে, ব্যাট ওই যে ক্রিকেট খেলায় ব্যাট, তারপর যে পালনরা যে ব্যায়াম করে ডাম্বেল বড় বড় ওরকমও লাগতেছে। তো এমন কিছু একটা ইউজ করেন যেটা দিলে এটা একটু ফুটে উঠবে, যেমন ওয়াইনের ইটা, যেমন ওখানে যে একটা ছিল না ভি, শুধু ওয়াইনের ই করে দিচ্ছে, মানে ভি এর দিয়ে নিচে সি দিচ্ছে, তো আমি সিটা না দিয়ে শুধু ভিটাকে যদি ওখানে বসাই হ্যাঁ দিই হবে। তাও হবে। আবার ওয়াইনের বোতল যে একই রকম হবে সবখানে তাও তো না, ওয়াইনের বোতল তো পার্থক্য আছে, তাই না? ওয়াইনের বোতলে কিন্তু অনেক পার্থক্য আছে, তো আপনি কি ভাইয়া, দুই তিন রকম মানে দুই রকমের আলাদা আলাদা দুটো ওয়াইন বোতল বসাতে পারেন, তাহলে দেখতে ঠিক মানে একটু ম্যাচিওর হবে। আর একদম লাস্টের ওয়াই দেখেন সেটা একটা গ্লাসের মতো, তো ওয়াইন জি না ভাইয়া, দিয়ে গ্লাস বসিয়ে দিতে পারেন। আর তারপর ওকে যেটা ভাইয়া, আপনার আর্টবোর্ডের বাইরে ভিয়ন ক্ল্যাপি, তাই না? জি ভাইয়া, এটা জি সিলেক্ট ভাইয়া, করেন, এবার ডিলিট করেন, এখন সুন্দর লাগতেছে, তাই না? জি ভাইয়া, বেসিকলি ওইটা কন্ট্রোল সেট দেন, ওটা কেন ডিলিট করতে বলছে আমি বলি, এটার যে শেপটা আছে মানে ভি আই আর সি এইচ, মানে এইচ কিন্তু টোটালি মানে আউট অফ বক্স, আপনি এইচ মাস্কিং করে দিলে তাহলে আমি একটু বুঝবো, কিন্তু গ্লাস উল্টা বা এটা আমার ফার্স্টে মনে হচ্ছিলো গ্লাস আপনি উল্টা করে দিচ্ছেন, তো গ্লাস কেন উল্টা হবে এটা আমি একটু কনফিউজ ছিলাম। জি ভাইয়া, আমার কাজকর্ম কি আপনি মাইন্ড করছেন? না ভাইয়া, মাইন্ড করবো কেন, আমি জোকিং, ঠিক আছে আপনি করেন। তাহলে আপনি অলরেডি 3-4 রকমের আইডিয়া পেয়ে গেছেন, ছোটো ছোটো আর্টবোর্ড নেন না 250 স্কোয়ার ফিটের, সে মতো বানান, আর ট্রাই করেন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড বসে একটু প্রেজেন্টেশনটা সুন্দর করতে, যেমন ওয়াইন আচ্ছা ব্যাকগ্রাউন্ড লিখে আপনি সার্চ দিলে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পাবেন। জি ভাই, আচ্ছা স্ক্রিন শেয়ার অফ করলাম স্যার। হ্যাঁ শিওর। গুড মর্নিং ভাই লোক, কেমন আছেন আপনারা সবাই? জি ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের ওদিকে পানি ওঠা নাই? না আচ্ছা আসলে আমাদের বাসায় পানি আসতে, মানে আসতে হইলে একটা সড়ক আছে, হাইওয়ে এর মতো সড়ক, মানে আচ্ছা সেখান দিয়ে অটো রিক্সা সড়ক, হুম পাকি সড়ক, সেটা ভাঙ্গিয়া ফেললে তারপরে মানে আমাদের বাসায় পানি আসতো। আচ্ছা দেখ, সড়ক যাতে না ভাঙে সেই দোয়া করি। না আমাকে সকালে আমার একটা স্টুডেন্ট আসিফকে চিনেন আপনারা? ও চিনি ভাইয়া, মানে আমাদের সাথে ক্লাস করে না, সেটা না। হ্যাঁ হ্যাঁ আসিফ, ও জি ভাইয়া, গতকাল রাতে আমাকে মেসেজ দিচ্ছে যে ভাইয়া 2 দিন ধরে ক্লাস করতে পারতেছি না, খুবই সরি, আমাদের
এদিকে বিদ্যুতের খুঁটি নড়ে গেছে পানির কারণে। তো তারপর আজকে সকালে দেখলাম ঘুম থেকে উঠে দেখি ও ভিডিও পাঠিয়েছে আমারে, ভোরবেলার ভিডিও, তে বাসার উঠানে পানি, ও একটা বাজে অবস্থা। জি ভাইয়া, কালকে তো আবার বৃষ্টি হয়েছে, পানি বাড়তেছে। বাড়তেছে পানি, ওটাই দেখলাম। দোয়া করা ছাড়া কিছু করার নেই যদি আপনাদের প্রতি। জি ভাইয়া, আচ্ছা হ্যাঁ ভাইয়া বলেন। অজয় ভাই, এর মধ্যে সবাই হ্যাঁ ভাইয়া বলেন। মনির ভাই, অজয় ভাই, আশা আপু, আপনারা তিনজনই কি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করছেন না? স্পেশালি আশা আপু, হ্যালো, হ্যাঁ ভাইয়া, আশা আপু শুনতেছেন? কি ভাইয়া, ফ্রিল্যান্সার ডট কমে অথবা ফাইবার ডট কমে অ্যাকাউন্ট করা হয়েছে আপনার? না ভাইয়া আমি তো করতে পারি না, আমি করব। আর ভাইয়া আমার আপরকে মানে অ্যাকাউন্টটা যে করা হয়েছে ওটা মানে ভেরিফাই হয় নাই, পরে হীরা আপুকে বললাম, আপুরটাও নাকি প্রবলেম হয়েছে। আপওয়ার্ক 99 ডিজাইন পিপল পার আওয়ার অনেকগুলো ঝামেলা করতেছে, খুব বাজেভাবে ঝামেলা করতেছে। তার থেকে যেগুলো আমাদের হাতে আছে, মানে যেগুলোতে ইজিলি নিয়ে নেয়, সেগুলোতে আপনি কাজ করেন, যেমন ফাইবার ডট কম আর ফ্রিল্যান্সার ডট কম, বুঝছেন জি ভাইয়া, তো? আপনি চাইলে আজকে অ্যাকাউন্ট করে ফেলতে পারেন, আমি আপনাকে সাহায্য করতে পারবো। ল্যাপটপ বা কম্পিউটার কিছু আছে আশেপাশে? জি ভাইয়া আছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করা পসিবল হয়? ভাইয়া আমি একটু পরে দিতেছি তাহলে। আচ্ছা ঠিক আছে। ইয়া মনির ভাই আর অজয় ভাই, জি ভাই, আপনারা জানেন আপনাদেরকে কি করতে হবে, জি ভাই, তাহলে শুরু করে দেন। ফ্রিল্যান্সার ডট কমে যান অথবা ফাইবার ডট কমে যান, ফাইবারে যেয়ে বিড করেন, ফ্রিল্যান্সারে যেয়ে কন্টেস্ট জয়েন করেন। ফাইবারে তো দেখলাম ফাইবারে কোনো ক্লায়েন্ট আসে নাই এখন, মানে বাইরে রিকোয়েস্ট, কিন্তু ফ্রিল্যান্সারে তো থাকেই। থাকে আলহামদুলিল্লাহ, তো ওইখানে কাজ শুরু করে দেন। কাজ শুরু করার আগে আমাকে একবার দেখাই নিয়ে আমি মানে বুঝাই দিতে সাহায্য করি যে কী কাজ করতে চাইছে। জি ভাইয়া, জি ভাইয়া, ওকে সেটাই দেখতেছি ওকে ভাই। একটা বিজনেস কার্ড নিয়ে কাজ করি, তাহলে আজকে বিজনেস কার্ডে একটু সার্চ দিই। আপনি কিন্তু লোগো মোটামুটি হাতে নিয়ে আসছেন, এগুলো আপনি লোগোই বানাতে যান। আচ্ছা আচ্ছা, তাহলে লোগো লিখে সার্চ দিই। হ্যাঁ, লোগো যে মধ্যে যেটা মধ্যে টাকা বেশি সেটা মধ্যে যাবেন। আচ্ছা আচ্ছা, আমি গতকালকে কয়েকটা টিপস বলছি না যে কিভাবে কাজ ফলো করতে হবে আপনাদেরকে, সবার আগে জি ভাইয়া, গ্যারান্টিড নাকি, তারপর দেখবেন যে কত সময় বাকি, তারপর দেখবেন যে কত জন অংশগ্রহণ করছে, তারপর আপনারা যে পার্টিসিপেট করবেন। আর মনির সাহেব, আপনার কি রিসার্চ করা শেষ হয়েছে? এখন এখন দিকে যাইতে হবে, এখন মানে ডিজাইনের দিকে যাচ্ছি আর কি। আচ্ছা, যেটা লাস্টে রাখছেন ওটার দিকে যাচ্ছে। তাহলে আপনি শুরু করে দেন, বসে না থেকে। আচ্ছা, চাইলে স্ক্রিন শেয়ার করতে পারেন যে কেউ। বোঝার আছে এটা তো, যে ফাইল গুলো দিয়ে দিচ্ছে, সেটা ধরো আমি একটু বুঝে দিলে ভালো হইতো। অবভিয়াসলি ওটা জন্য আমি নিজেও মানে এটা আমি নিজেও খুব একটা ভালোভাবে একবার পড়ি নাই। তো আই হ্যাভ অ্যান ওল্ড লোগো হুইচ ওয়াজ ক্রিয়েটেড এ ইয়ার অ্যাগো ফর মাই কোম্পানি অন ফাইল ওল্ড লোগো, তার মানে এটা অনেক আগের একটা লোগো, এক বছর আগে একটা লোগো বানানো হয়েছিল অন্য কোম্পানির জন্য,
and I have found a simple and good looking professional logo on the file desired logo. I added red because just to highlight logo. No need for the title cloudly or company name. I like everything about desired logo, but it doesn't give an idea of the real business e-commerce provider. So when I'm at a clue problem, general logo to banabo. Sheet a subject to e-commerce provider. I need to insert a cart into the logo. With any great idea of inserting a cart and into the cloud design of desired logo. মানে desired logoতে যে যে স্টাইলটা করা আছে বা যে সিস্টেমটা করা আছে সেটার মধ্যে সে একটা কার্ট অ্যাড করতে চাচ্ছে। There is also another competitor logo which might help with ideas uploaded on competitor logo. তো competitor logo দিয়ে আপনার আইডিয়া নেওয়ার জন্য দিচ্ছে। তো আপনার মেইন ফোকাস রাখতে হবে desired logoটার মধ্যে আর আপনি রেফারেন্স হিসেবে দেখতে পারবেন কম্পিটিটর লোগোতে আর ওদের আগের লোগোটা দেখার জন্য আপনাকে দেখতে হবে ওল্ড লোগো এই তো আপনি ফাইলগুলো দেখছেন ফাইলগুলোতে আচ্ছা ওল্ড লোগোটা বড় করেন ওকে তো এটা হচ্ছে তাদের পুরাতন লোগো আচ্ছা ঠিক আছে এটা বাদ তারপর কি করছে ক্লাউড এটা হচ্ছে ডিজায়ার্ড লোগো তাহলে এখানকার যে ক্লাউডটা আছে যে সিস্টেমটা আছে সেটা আমাদেরকে ইউজ করতে হবে আচ্ছা ঠিক আছে সই তারপর নিচের পাটা না উপরেরটা নিচের পাট না উপরেরটা মানে ভাইয়া এই যে নিচে যে ছাপ ব্যাকগ্রাউন্ডে যে একটা হ্যাঁ 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 ফলাইছে ছাপ কেন ইউজ করব আমরা ওটা জাস্ট প্রেজেন্টেশনের জন্য দিছে কিন্তু এই যে উপরেরটাই না আর এটা হচ্ছে কম্পিটিটর লোগো একজন মানে তাদের একজন কম্পিটিটর এই ধরনের লোগো মানে এটি এখান থেকে আপনি রেফারেন্স নিয়ে কাজ করতে পারেন বুঝছেন তো ভাই এটা তুই কি রেফারেন্স নিব রেফারেন্স বলতে এখান থেকে আপনি আইডিয়া নেবেন যে কি করা যায় কি করা যায় না এরকম হ্যালো তো বুঝা গেছে কি করতে হবে না একটা লোগো বানাতে হবে সেটার মধ্যে এই মেঘের চিহ্নটা থাকবে ডেজার্ট লোগোর মধ্যে যে মেঘের চিহ্নটা আছে সেটা থাকবে আর একটা কার্ড বা একটা যে শপিং ট্রলি আছে সেই ট্রলি থাকবে এটাই হ্যাঁ ক্লিয়ার লাইন দুটাতে I like everything about desert logo, but it doesn't give an idea of real business. E-commerce provider. It is the mulo to their channels. Yeah. Bolan, kon jagay sahajyo korbo? Easy. মানে এই পুরো লাইনটার সারাংশ তো এইটুকু হ্যাঁ মানে সে ডেজার্ট লোগোর সবকিছু পছন্দ করছে কিন্তু এরা যে ই-কমার্স সার্ভিস প্রোভাইডার এটা বোঝা যায় না কিন্তু তো আপনাকে ই-কমার্স সার্ভিস প্রোভাইডার এমন কিছু লোগো বানাতে হবে আচ্ছা দরকার নাই খালি লোগোই বানাতে বলছে তো আপনি এন্ট্রিজ গুলো চেক করেন
এন্ট্রিগুলো চেক করেন উপরের দুই নাম্বারটা ডিসক্রিপশনের পাশে, তো দেখেন এখানে কিভাবে অনেকে প্রেজেন্ট করছে। দেখছেন আইডিয়া ওদের? দেখতেছি আমি, তাহলে একটু দেখেছি দেখেন। তারপরে আমি আবার পরে আবার জানা দিতে কিছু রাখতে নেই। ওকে, তারপর মেহেদি আলম সাকিব কেমন আছেন? হ্যালো, আপনার যদি কথায় প্রবলেম হয় তাহলে আপনি চ্যাট লিখতে পারেন, সমস্যা নেই। ভাই হ্যালো, হ্যাঁ বলেন না যা ভাই, যে এইটা দেখেন তো কিরকম হবো, স্ক্রিন শেয়ার করি। করেন দেখা যায় ভাই, এই যে এন্ট্রি গুলা এরকম কোম্পানি ইনটু আফটার মার্কেট সেল এন্ড এক্সপোর্ট, মানে তাদের একটা অটো ফার্ম ম্যানুফ্যাকচারিং মানে ই আছে, কোম্পানি আছে, গাড়ি যন্ত্রাংশ বিক্রি করার ম্যানুফ্যাকচারিং করে, মানে তারা তৈরি করে হ্যাঁ ওইটার একটাই আছে, তার জন্য নিটে কর্পোরেট লোগো দ্যাট এ কালার আর্টিস্ট এন্ড স্ট্যান্ড ফর এ আওয়ার ভ্যালুস এন্ড প্রফিটেবল এ বিট ফ্রি হ্যান্ড। ভাই এটার মানে কি বুঝাইলো? যে লোগোটা তারা চাচ্ছে সেটা একটু আর্টিস্টিক হতে হবে, একটু স্মার্ট হতে হবে, তারা যেগুলো করে সেগুলো প্রেজেন্ট করবে, আর একটু ফ্রি হ্যান্ড ড্রয়িং, বা ফ্রি হ্যান্ড ড্রয়িং মানে হচ্ছে হাতে আঁকা হলে তারা একটু বেশি পছন্দ করবে। মানে হাতে আর্ট করলে বুঝলাম না বিষয়টা। লোগোর অনেক সিস্টেম থাকে, আর্টিস্টিক লোগোগুলো অনেক সময় হাতে আর্ট করে আনা হয়। দেখ ওটা কোনো সমস্যা না। তারপর তারপর হচ্ছে দি লোগো সোল্ড পারফেবল মেনশন, লোগোর মধ্যে কি মেনশন করতে হবে বা কি থাকতে হবে, তো সেটা হচ্ছে VACPL, এই পাঁচটা লেটার এখানে থাকতে হবে। ও VACPL, আর এই যে ট্যাগলাইন, দুইটা ট্যাগলাইন দিয়েছে, থ্রি হুইলার স্পেশালিস্ট অথবা গিয়ার্ড ফর সাকসেস, এই দুইটা মানে থাকতেই হবে, এই দুইটার মধ্যে যে কোনো একটা, দুইটার মধ্যে যে কোনো একটা। দেয়ার সিগনেশন ফর সাজেশন ট্যাগলাইন, সাজেশন ফর ট্যাগলাইন ক্যান বি গ্রেট ফর সাকসেস, উই কালার না উই কার থ্রি হুইল, মানে থ্রি হুইল মানে তিনটা চাকার কথা বলতেছে না। তারপরে সাবসি লেটস
ফায়ার সাবসিলেস না না কি ভেঙে ভেঙে পড়েন এসপিই স্পে সিআই স্পেসিয়া এলআইএসটি স্পেশালিস্ট স্পেশালিস্ট বায়া বায় পেস বায়ো তো কেনা তারপর কি পেস পিএস সি পেস অফ মিন্ট ইউ ক্যান অলসো মাইন্ড ও ইউ ক্যান অলসো চেক এই যে এই ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছে এটা মধ্যে চেক করে আসতে বলতেছে নাকি অর দ্য হ্যাঁ আমি বলি বলেন আদার সাজেশন ফর ট্যাগলাইন ক্যান বি এই যে উপরে যে দুটো ট্যাগলাইন দিছে সেগুলোর বাইরে আরো ট্যাগলাইন থাকতে পারে ঠিক আছে ও তো গিয়ার্ড ফর সাকসেস তারপর উই কেয়ার তারপর থ্রি হুইলার স্পেশালিস্ট তারপর বাই পিস অফ মাইন্ড মানসিক শান্তি কিনুন তারপর আপনি আরও দেখার জন্য বা আরও চেক করার জন্য ওদের ওয়েবসাইট যেটা আছে সেই ওয়েবসাইটে যেয়ে ওদের ক্যাটালগ চেক করতে পারেন ঠিক আছে ভাই গেছিলাম ওই ওয়েবসাইট আপনি দেখাই আগে ডিসক্রিপশন পড়াটা শেষ করি আমরা ও আচ্ছা আচ্ছা তারপর প্লিজ চেক জিপিজি ফাইল ভিক্টর লোগো বা জিপিজি ফাইল নয় বুঝলাম ভিক্টর লোগো মানে ওই যে আমরা যে লোগোটা ওই মানুষের মধ্যে যে ভিক্টর আর্ট করি সেরকম তারপর ওয়ান এ যে ভি এস সি পি এল থাকতে হবে তারপর ভি থ্রি জিপিজি এটা কি বুঝাইলো ভাইয়া প্লিজ ডু চেক মানে কি আপনাকে চেক করতে বলা হয়েছে জেপিজি ভেক্টর লোগো ওয়ান অ্যান্ড ভিএসিপিএল ভি থ্রি জেপিজি এগুলো হচ্ছে যে সে ফাইল কতগুলো অ্যাটাচ করছে নিচে দেখেন ও হ্যাঁ সে দেখতে বলছে ফর আপনার রেফারেন্স লোগো উইথ ভেরিয়াস ফেসেট প্রোডাক্টস অফ দ্য কোম্পানি এগুলো ডিজাইন করেছে বিভিন্ন কোম্পানি মানে ওদের বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে ইফ ইউ ক্যান রিজেবলেন্স অল দ্য প্রোডাক্টস অফ ভিক্টর লোগো ওয়ান ইন্টু স্টাইল অফ ভিএসিপিএল ভি থ্রি দ্যাট উইল বি রিয়েল অ্যান্ড নাইস তাহলে ভিক্টর লোগো ওয়ানের মধ্যে যে প্রোডাক্টগুলো আছে বা যেই জিনিসপত্রগুলো আছে সেগুলো যদি আপনি আপনার লোগোতে ইনক্লুড করতে পারেন তাহলে সেটা খুবই পছন্দ করবে তারা ক্লিয়ার আচ্ছা দেখি তাহলে একটু আপনি ভিক্টর লোগো ওয়ানটা দেখেন এই যে ভিক্টর লোগো ওয়ান হ্যাঁ এটা ডাউন অটো আছে আচ্ছা ডাউন করতে হবে না আচ্ছা 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 আপনি স্ক্রল ইয়ে করেন নিচে স্ক্রল ডাউন করেন অনেক আচ্ছা ঠিক আছে সুন্দর এবার এখান থেকে এটা কাটেন এবার ভিএসিপিএল ভি থ্রিটা বের করেন ওপেন করেন ও এই যে হাতে কেস করে দিছে না না এটা জাস্ট তার একটা স্যাম্পল বানাইছে তো ভিএসিপিএল ওরা একটা ডিজাইন দিছে তারপর এবার আপনি এন্ট্রিটা চেক করেন আমি আপনাকে বুঝিয়ে দিই যে আমি কেন খালি এই দুইটা দেখলাম কেন বলেন হ্যাঁ নিচে লেখা আছে যে ভিক্টর ওয়ানের স্টাইলটা যদি একদম নিচের লাইনটা ভিক্টর লোগো ওয়ানের স্টাইলটা যদি ভিএসিপিএল ভি থ্রির মধ্যে বসাতে পারেন তাহলে সে খুব পছন্দ করবে জিনিসটা তার মানে একটা আইডিয়া আমরা অলরেডি পাই গেছি যে কিভাবে কাজ করতে হবে রাইট জি ভাইয়া আচ্ছা অনেকে তাই করছে আমি দেখছি ইউটিউবের মধ্যে দেখেন এক্স্যাক্টলি তাহলে আপনি এখন বুঝতেছেন যে কোথাকার খেলা কোথায় যাচ্ছে জি ভাই আঙ্গ বাসে এই মোকা পোস্ট তো দেখেন অনেকে অনেক কিছু করছে অনেক নতুন নতুন করে কাজ করছে ভাই একটু সাথে থাকেন হ্যাঁ স্ক্রিন শেয়ার অফ করলাম না মানে আপনি একটু সাপোর্ট দেন আপনি নিয়ে এই লোগোটা জি ভাই এই কই গেল আর দুই তিনটা দেখেনি চার পর্যন্ত দেখেনি
চার পর্যন্ত দেখতে হবে না, আপনি প্রথম দিকের গুলাই দেখেন। প্রথম দিকের লোগোগুলোতে সে স্টার মার্ক দিছে, তার মানে কি সে তার পছন্দের কথা জানাইছে। ও স্টার মার্ক মানে সে ই করে দিছে, পছন্দ জানাইছে একটা। এই যে এটা বেশি পছন্দ করছে ভাইয়া, তিনটা স্টার দিয়ে দিচ্ছে। এখন পর্যন্ত এটা হয়তো তার কাছে টপ লাগছে। ওর থেকেও তো ভালো করতে হবে। কিন্তু আপনি হুবহু করতে পারবেন না। তাও ঠিক, তাহলে ভাই আমরা কাজে নেমে পড়ি ফিল্ডে। না তাহলে আপনি ইয়েতে যান, যে ডেসক্রিপশনে যান, ডিসক্রিপশনে এবার সবগুলো মানে লোগো ভালো মতো দেখেন। প্রথম থেকে নাকি? প্রথম দায়িত্ব কিছু এই যে আসছে, ক্যাটাগরি ভিএসপিএল এসে ওদের যে ক্যাটালগ। এটা যে এটা হচ্ছে ওদের যে প্রোডাক্ট গুলো আছে সে প্রোডাক্টের ক্যাটালগ। জি ভাইয়া। তারপরে আবার ভার্সন, আর ভিশন, ভার্সন এটা কি ভাই? ভিশন মানে তাদের যে একটা দিক দর্শন, নির্দেশনা নাকি দর্শন, এরকম কি পিসের ব্যাকগ্রাউন্ড দিতে হবো নাকি? না ক্যাটালগ মানে হচ্ছে তাদের কোম্পানি সম্পর্কে কথা হবে। আপনার সব কিছু না পড়লে চলবে, আপনার কাজ খালি এটা স্ক্রল করে করে দেখা যে কি কি আছে, কি কি কিভাবে আপনার লোগোটা আপনি সুন্দর করতে পারেন, সেটা হচ্ছে আপনার ফোকাসেবল টার্গেট। ভাই এই লোকটা যদি কোনোভাবে বসাই দেওয়া যায়, তাদের তো তারা তো না ম্যানেজার সে। হ্যাঁ এই ধরনের কাছে চাই নাই, না আকর্ষণ করার জন্য বলছে, ভুলেও না সে তো চাই না। হিস্ট্রি অফ ভাই এগুলা তো ইমেজ টেস্ট করে নিয়ে যাব, তাহলে এগুলা নামাই নেই। এগুলো কেন নিবেন আপনি? ও আমরা গুগল থেকে সার্চ দিয়ে বাই করে বাই করে নিব। ওগুলো কেন লাগবে? আপনাকে তো অলরেডি সব দিয়ে দেওয়া আছে। ও ওই যে ই করে দিয়ে দিচ্ছে, হ্যালো। হ্যাঁ ভাই স্ক্রিন শেয়ার করতেছি। হুম এগুলো জাস্ট আপনাকে দেখার জন্য দিচ্ছে, এখান থেকে কিছু ডাউনলোড করতে হবে না। বললেনি তো আর ডাউনলোড করবো না।
তাদের কোম্পানিতে মনে হয় এতজন লোক চাকরি করে না। বড় প্রোডাকশন কোম্পানি, মানে এটা কোন দেশের কোম্পানি সেটা কিভাবে দেখবো? হ্যাঁ, এটা কোন দেশের কোম্পানি সেটা কিভাবে দেখবো? আপনি মানে ভালো খেয়াল করেন, মানে আপনার এদিক সেদিকে অবজারভেশন পাওয়ারটা আরো স্ট্রং করতে হবে, বুঝছেন? ও কি কেন এখানে কি আমি মিস করে গেছি? হ্যাঁ, অনেক কিছু মিস করছেন। যেমন আপনার যে টাকা দেওয়া আছে, কত টাকা সে অফার করছে দেখেন। ও ডলার এটা কি, এটা কি 11,000? 11,000 কি ডলার? এটা ইন্ডিয়ান রুপি। হ্যাঁ, তাহলে কি আপনি আইডিয়া পাইছেন? জি ভাইয়া। আচ্ছা, তারপর আবার দেখেন অ্যাবাউট দ্য এমপ্লয়ার, ওই অ্যাবাউট দ্য এমপ্লয়ার সাবমিট কোন মাই সাইডে এন্ট্রি ভাইয়া? নিচে ও পাইছি পাইছি পাইছি, এখানে লোকেশন কি ও দেওয়া? ইন্ডিয়ান। জি ভাইয়া, ইন্ডিয়া, ইন্ডিয়া। বুঝছেন? জি ভাইয়া, জি ভাইয়া। এবার আপনি ইয়ে যে ফাইলগুলো অ্যাটাচ করা আছে সেগুলো দেখেন। খালি তো ক্যাটালগ দেখলাম আমরা এতক্ষণ। ভাই ভিতরে যায় না কেন? নিয়ে ভিতরে যাইতেছে না এই ফাইল গুলা? ওই নামের উপর ক্লিক করেন, নামের উপরে। এখন গেল। আচ্ছা, ঠিক আছে। এই যে তাদের মেইল টেইল সবই দিয়ে দিচ্ছে ভাই। এটা কি ডাউনলোড দিব? না, এই আচ্ছা যে নিচে নেক্সট আচ্ছা, বাটনটা আছে, কোনটার নিচে? আপনি ছবি ওপেন করেন। ও ছবি ওপেন করার পর দেখবেন নিচেই যে নেক্সট বাটনটা দেওয়া আছে, আপনাকে এটা ডাউনলোড করতে হবে। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে কবে? তারপরটা দেখেন, সবগুলো দেখেন, কাটতে হবে না অজয়, নিচেই আছে নেক্সটের বাটন, ওই যে মাঝখান বরাবর নিচে দেখেন, ও এটা এটা দিলে নেক্সটে যাবে আর বাম পাশের দিলে প্রিভিয়াসে যাবে। মানে সামনে আসবে আবার। এটা এই যে ডাউনলোড চার করে রাখতে নাম্বারটা পারেন চাইলে। অবশ্যই করবো ভাইয়া, যখন বলছে। এই যে তাদের আপ স্কেচ ভাই, এটা ডাউনলোড দিবো। ইচ্ছা, তারা কিন্তু এই সিস্টেমটারও ফলো করতে বলতেছে মনে হয়, যে এইভাবে লেখাটা। তারা স্যাম্পল দিছে এরকম, যে আপনি এরকম করতে পারেন চাইলে। আচ্ছা, ডাউনলোড দিই, দিলাম। এরকম মডেল করতে পারবো না ভাইয়া। এরকম করতে পারবো। আর এই লোগোটা তার পছন্দ হচ্ছে বেশি, V3টা। একটু দেখি ভিতরে যে তার কর্মকাণ্ড কিরকম। আপনি ইচ্ছে করলে অনেকভাবে এটা বানাতে পারেন। তার জন্য তো আসেনি ভাইয়া বুদ্ধি দেওয়ার জন্য, একটু দেখে নি আর একটু অবজারভেশন করেন তার থেকে। আমি যেটা করবো আপনার জন্য সেটা হচ্ছে যে আমি আপনাকে লোগো বানাই দিব না, আপনি বানাবেন, আমি তারপর সেটা আপনাকে গাইডেন্স দিব, ঠিক যেমনটা আমি তাই হীরাপুরে তো দিই। সেটাই তো বলতেছি, সেটাই তো আপনি, মানে আমি এটার মধ্যে শিফট। হ্যাঁ, ধীরে সুস্থে কাজ শুরু করেন।
ভাই আমি স্ক্রিন শেয়ার একবারে ই করতেছি, সম্পূর্ণ শেয়ার করে দিতেছি ল্যাপটপে। এবার আমরা চলে যাই গিয়ে আমাদের ফটোশপে, তার আগে যেগুলো নামাইছি সেগুলো একটু একটা ফাইল করে নিই। ভাই এটা তো আমরা সিএম ওয়াই কে নিব না, না নাকি এটা আর জিবি নিবো? এটা তো তারা ওয়েবের জন্য বলে নাই, তারা এটা প্রিন্ট করবে। তো ইউ আর ফ্রি ফর নাও, যে কোনো একটা নিলেই হবে। আপাতত আপনি ওয়েবের জন্য বানাবেন, তাহলে ওয়েব 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 সব ঠিক আছে। ইয়েস ইয়েস ভাই, ওই লোকগুলা কি প্লেস করে নেবো যেগুলা দিছে রেফারেন্স? ইচ্ছা ভালো হবে প্লেস করে নেবো। ডেস্কটপ আপনার ওয়েব ক্যামেরা কি দেখছে? আপনার ওয়েব ক্যামেরা মানে সামনে যে ক্যামেরাটা কিনা নিয়ে আসছেন অর্ডার দেওয়া, সেটা তো আর লাগে ই করলেন না, শো করলেন না। ওইটা হয়ে যাবে, ওটা কাজ চলতেছে তো, প্রসেস চলতেছে, ওটা হয়ে যাবে। প্রক্রিয়াধীন আছে নাকি? হুম, কাজের প্রক্রিয়াধীন আছে মানে কাজের মধ্যে আছে হুম। এটা। এখন ভাইয়া একটু আইডিয়া দেন কি করতে পারি। বললাম তো, আপনি রাফ প্রথম স্কেচ রাফ আইডিয়াগুলো করবেন, তারপর আমি সেখান থেকে আপনাকে দিব। আর এখানে অনেক আইডিয়া আপনার চোখের সামনে অলরেডি ঘুরঘুর করতেছে, আপনি অনেকগুলো লোগো দেখছেন না আপনি? ভাই আমরা অটো নিয়ে কাজ করবো। ওকে, তাহলে আপনাকে অটো ডাউনলোড করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই অটোটা কিরকম লাগে? আপনার কিন্তু লোগো বানাতে হবে ভেক্টর, তাই না? তা আপনি রিয়েল ইমেজ নিয়ে ওহো কিভাবে কাজ করবেন? VECTOR, ভি ও VECTOR,
আপনি সার্চ করেন থ্রি হুইলার, সার্চ করেন থ্রি হুইলার সিএনজি ভেক্টর, থ্রি হুইলার পিএনজি ভেক্টর না? আপনি সার্চ করেন, আপনি সার্চ করেন পিএনজি না সিএনজি বলছিলাম। ও অথবা আপনি অটো রিক্সা লিখে সার্চ করতে পারতেন। মনে রাখবেন এসব ফ্রি সোর্সে ডাউনলোড করলে কিন্তু আপনাকে অবশ্যই কালার চেঞ্জ করতে হবে, শেপ চেঞ্জ করতে হবে, প্যাটার্ন চেঞ্জ করতে হবে, একদম হুবহু আপনি এভাবে রাখতে পারবেন না। ওকে আর আপনার অটো যাতে অবশ্যই ইন্ডিয়ার অটোর মতো হয়, বাংলাদেশের মতো না। এই যে এটা তো একটা ইন্ডিয়ান অটোই এটা একটা পিএনজি করা অটো ছবি, এটা ভেক্টর ছবি না, ভেক্টর ছবি হয় 2D প্লেন। এই যে এরকম না ভাইয়া, বা এই যে এরকম ভাই, এই যে প্যাসেঞ্জার আছে মানে ড্রাইভার আছে, এটা নিয়ে মনে হয় ওদের কাছে একটু বেশি সামঞ্জস্য। ড্রাইভার কি হ্যাঁ, বলেন? আপনি যদি মনে করেন তাহলে অবশ্যই, বাট আমি এগুলো সাপোর্ট করব না। কেন ভাইয়া অজয় ভাই আপনি ইলাস্ট্রেটরে যান তো, গেলাম, খেয়াল করেন এখানে কিন্তু ড্রাইভার বেশ, আছে তো। এখানে কিন্তু বেশ কয়েক ধরনের ইয়ে দিচ্ছে। হ্যাঁ তো অলরেডি আমরা তার বিভিন্ন এন্ট্রিসে চেক করছি, আমরা কিন্তু দেখছি যে সে ভি লেখাটা সুন্দর করে মানে সব জায়গায় ভির কথা আলোচনা করছে, অটোর কথা কিন্তু আলোচনা কোথাও করে নাই। তো না ভিটারে সাপোর্ট করছে। হ্যাঁ তো আপনি যে কাজটা করতে পারেন, আপনি ফটোশপে যে এই যে ভিটা আছে সে ভির কালারটা একটু আমি আগে শুনে নেন তারপর কাজ করেন। আচ্ছা আচ্ছা আপনি ভিটার কালার চেঞ্জ করতে পারেন, তারপর সাদা জিনিসগুলো সরাই ফেলতে পারেন, অনেক কিছুই করা যায় এটা নিয়ে, এই ভি নিয়ে ফটোশপে। হ্যাঁ এটা তো তারপর ইলাস্ট্রেটর করা সম্ভব। ক্যান ইউ প্লিজ লিসেন টু মি, জি ভাইয়া অবশ্যই। ওকে, আপনি যেখানে মন চায় সেখানে কাজ করতে পারেন, ফটোশপে ইজি হবে তাই আমি ফটোশপে কথা বলছি, আচ্ছা ফটোশপে যাম ভাইয়া যেখানে অবশ্যই। মন চায় যেখানে মন চায় আপনি করতে পারেন, আপ টু ইউ। আমি যেটা বলতেছি যে আপনি অনেকগুলো এন্ট্রি দেখছেন, সেখানে দেখছেন যেগুলোর মধ্যে ভিটাকে বেশি এমফাসাইজ করা হয়েছে বা জোর দেওয়া হয়েছে সেটার মধ্যে কিন্তু সে পছন্দ করছে বেশি। হ্যাঁ জি আর ভাইয়া প্রথম যে স্যাম্পলটা, একদম প্রথম যে স্যাম্পলটা সেটার মতো করে কিন্তু কেউ খুব একটা বানায় নেই, তা আপনি কিন্তু চাইলে এরকম না একটা সুন্দর ম্যানিপুলেট করতে পারেন আপনার নিজের আইডিয়া দিয়ে। হ্যাঁ আবার আপনি চাইলে ওই যে VSCPL3 যেটা 3 নম্বর যেটা তার পছন্দ, জি ভাইয়া এরকম কিছু একটা ম্যানিপুলেট করতে পারেন চেষ্টা করলে। আপনার প্রত্যেকটা ইমেজকে আলাদা আলাদা করে ভেঙে নিয়ে কাজ করতে হবে, আনগ্রুপ করার কি যেটা বলে। জি ভাইয়া আচ্ছা আর অটো যেটা আছে সেটা আমি বলবো যে আপনি যেভাবে চান ম্যানিপুলেট করতে পারেন, এখানে সে একটা ইয়ে দিচ্ছে গিয়ার্ড ফর সাকসেস, আপনার অটো কিন্তু বেশি বড় না ছোট হইতে হবে, কজ গিয়ার্ড ফর সাকসেস আপনি লেখাটা এভাবে নিয়ে আসবেন আপনাকে এমনভাবে আনতে হবে যাতে জিনিসটা পুরো কভার্ড আপ হয়, বুঝছেন। জি ভাইয়া হ্যাঁ তো আপনি চাইলে কিন্তু 3 বা 4 রকম ভাবে এন্ট্রি দিয়ে সেটা আপলোড করতে পারেন, তাহলে প্রথমে এইটা দিয়ে করি যেটা দিয়ে আপনার করে নাই যেটা মানুষ। ভালো লাগে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে করতে পারেন। আর ও এই লোক ছবি আঁকার সময় মানুষ দিছে কি দেয় নাই সেটা আপনার দেখার ইস্যু না, আপনার ফার্স্ট অ্যান্ড ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার লোগোটাকে কতটা প্রফেশনাল লুক করতে পারেন আপনি, ঠিক আছে। যেমন আপনি চাইলে বিভিন্ন অটোমোটিভ বা যে বিভিন্ন গাড়ির লোগো আপনি দেখে আসতে পারেন যে গাড়ির লোগোগুলো কীভাবে হয়। আমি একটা লোগো বানিয়েছিলাম এককালে একটা অটো কোম্পানির জন্য, তো আমি আপনি চাইলে আমি সেটা তাহলে একটু দেখাতে পারি, দেখাবেন ওটা? জি ভাই দেখান, এভাবে আমি করে স্ক্রিন শেয়ার অফ করি।
আপনি অনেক কিছু মানে নিজে নিজে প্রিপেয়ার করতে পারেন। দেখেন আমার বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে আমার লোগো। আসে না এখন আসবে। হ্যাঁ আসছে। হ্যাঁ থ্রি কাস্টম লোগো, ওইটাই কি আপনার লোগো? থ্রি কাস্টম লোগো হচ্ছে সিরিয়াল নাম্বার 3, এটা হচ্ছে কাস্টম লোগো। হ্যাঁ আর বাম পাশে এটা হচ্ছে স্কোয়ার, স্কোয়ারের মধ্যে একটা অটো, তার মাথায় গিয়ার এবং বিভিন্ন যন্ত্রাংশ, সেটা হচ্ছে আমার বানানো লোগো, বুঝছেন? খান মোটরস, জি ভাইয়া, অটো রিপেয়ার সার্ভিস। হ্যাঁ এটা তো আপনাদেরই নাকি? হুম তো আপনি আইডিয়া জেনারেট করার জন্য অনেক কিছু দেখতে পারেন যেটা আপনার ভালো লাগে, ক্লিয়ার? জি ভাইয়া, আচ্ছা জি ভাইয়া, তাহলে আমরা একটু জেনে আইডিয়া জেনারেট করি যে মোটর সাইকেলে কিরকম লোগো হয়। মোটর সাইকেল না, অটো। মোটর, অটো মোটর, অটো মানেই মোটর, মোটর মানেই অটোমেটিক। আপনি বলেন অটো জি রিক্সা। ভাইয়া, অটো। এ শাকিল, কি অবস্থা? শাকিলের নাম নিলেন, শাকিল কি ভেগে গেল? মাও ভাই আপনার কাজের মানে অগ্রগতি কত দূর? হ্যালো ভাইয়া, শাকিল আর তার ফ্রেন্ড কই? ভাইয়া আছি ভাইয়া, ও ভাইয়া আছেন আপনি? বলেন আজকে আপনারা কি নিয়ে ঝাড়ি মারবো, বলেন। আপনার ল্যাপটপে ভাড়া কেন বাসবে? কি ল্যাপটপ ইউজ করেন আপনি? ফালতু ল্যাপটপ ফালাই দেন আপনি, শেষ। কাজ কাম করেন, কাজ কাম করেন, বসে থেকে টাইম নষ্ট করবেন না। ইয়া মাও ভাই, আপনার সাথে কথা বলতেছিলাম, কতদূর কি প্রোগ্রেস আপনার, বলেন শুনি। জি ভাই, ওটার তিনটাই বানাইছি আমি। শোমি, জি শোমি, আমাকে দেখান কি বানাইছেন দেখি। কিন্তু আপনি কোনটার জন্য কাজ করতেছিলেন? আমি ওই তো টি শার্ট আর এই টি শার্ট। আচ্ছা অজয় ভাই তো টি শার্টে কাজ করতেছিলেন, ওইটা কই? জি ভাই আছে, আমার কাছে আছে, দেখবেন। ও আপনি তো কালকে একটা আপলোড করছেন, পরে আর আপলোড করেন নাই না? না পরে ওগুলো আর করি নাই, ওগুলা আহামরি হয় নাই, আপনি না বললেন ভালো হবো না। আহামরি তো বলি না, আপনি তো একটাই করছেন, আপনি তো আমাকে আর দেখানো নাই। ভাই ওই তিনটা যে করছি না, যেটা গতকাল একটা ওই যে কন্টেস্টে দিছি ওইগুলা চিপ খারাপ হয়েছে, তার জন্য আর দেখাই নাই। আপনি লাল রঙের একটা টি শার্ট আমাকে দেখাইছেন, ওটার পরে তো আর কিছু দেখান নাই আমার যতদূর আমি তো মনে আছে। সেটাই বললাম, লাল রঙের যে দেখাইছি ওটা তো আমি মানে খারাপ যেটা বলি কইরা নাই। কন্টেস্ট করলাম ওইটা তো ভালো হইছে, কিন্তু ওইটার থেকে একটু নিম্ন পদে হইছে ওইগুলা গিফট হিসেবে আপনার দেওয়া কাছে যাবে। মনে হয়েছে? জি ভাইয়া। আচ্ছা আমাকে দেখাই নিতে পারতেন একবার। আচ্ছা সমস্যা নেই, দেখাই নিতে পারবো, ওখানে দেখাইতে পারবো, আছে আমার কাছে। ওখানে দেখান লাগবে না আপনার, পরে দেখবো আমি, এখন মাও হইতে দেখে নেই। মাও ভাই আচ্ছা আচ্ছা, আপনি এই যে অটো পার্টসে মনোযোগ দেন। মাও ভাই হ্যালো, জি ভাইয়া, স্ক্রিন শেয়ার করতে পারবেন? ভাইয়া স্ক্রিন শেয়ার একটু পরে করতেছি, আমার ল্যাপটপ তো পুরো হাঙ্গর হয়ে গেছে। আমি মানে সম্ভবত আপডেট আজকেই নিয়ে যাইতে দেওয়া লাগবে, গতকাল কো ভাইয়া ওই মানে অনলাইনে ই করে রেখে হটস্পট অন করে রেখে কাজ করতেছিলাম, একেবারে কালকেও 4 দিবি সাড়ে 4 দিবির মতো খাই। ইয়াল্লাহ
আচ্ছা, যা করেন সাবধানে বুঝে শুনে করেন। দেন অনলাইনে তখনই যাবেন যখন আজকে অতিরিক্ত অফ দরকার করে পড়বে। হ্যাঁ, রাখতেছি, মানে অফ করে রাখতেছি অটো আপডেট, তারপর ওইখানে ডিজেবলও করে রাখছি। ডিজেবল করে রাখলেও অটোমেটিকলি মানে প্রত্যেককে যে কি খাচ্ছে বুঝছি। এটা তো আমিও বুঝলাম না, এটা কাহিনী কি হলো। মানে অটো আপডেট অফ করা, এমনি ওইখানে যতগুলো আপডেটের সিস্টেম আছে সবগুলো অফ করে রাখছি। তারপরও ডাটা অন করলেই দেখা যাচ্ছে সমানে ডাটা খাইতে আছে খাইতে আছে। কাল তো আমি বুঝতেই পারি না, প্রথমে দেখে খাই নাই ওরকম, পরে কাজ করতে করতে আমি এক সময় দেখি যে একেবারে যা ছিল সব চলে গেছে। আল্লাহ। আচ্ছা, তাহলে আপনি আপনার ল্যাপটপকে যতটা পারেন ইন্টারনেট থেকে দূরে রাখেন। হ্যাঁ, আর আমাকে যদি কাজ শেয়ার করতে হয় ল্যাপটপে হটস্পট না, আপনি চাইলে কি কোনোভাবে আমাকে মেসেঞ্জারে পাঠাতে পারবেন উইদাউট ইউজিং এনি হটস্পট? জি ভাই, আমি মেসেঞ্জারে পাঠাচ্ছি, ওখান থেকে ছবি তুলে তারপরে মেসেঞ্জারে। হ্যাঁ, ছবি দিলে পাঠান, আমি যতটুকু পারি বুঝে আপনাকে অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। তো ফাহিম আর শাকিলের আপডেট একটু শুনি, তোমরা কি করতেছ? দুইজনের দুইটা কন্টেস্ট ভাইয়া দেখছি, ভাইয়া দেখতেছি ভাইয়া কন্টেস্ট। আগে ডেসক্রিপশনটা ভালো মতো পড়বেন সবাই, মানে সবাইকে বলতেছি যে কোনো কন্টেস্টের ডেসক্রিপশনটা সবার আগে, না বুঝলে আমাকে বলবেন, আমি বুঝাই দিব, সেটা যে সময়ই হোক, ক্লাস টাইমে হোক বা ক্লাসের বাইরে হোক, ঠিক আছে? হয়তো একটু সময় লাগবে, বাট আমি বুঝে দিব। আর এই পেজ রিলোড করলে যে চলে যাবে তা কিন্তু না, আপনি এটা ব্রাউজার হিস্ট্রি থেকে নিয়ে আসতে পারেন এগুলো, তাই না? আচ্ছা, তারপর এটা, তাহলে এটা গেল। তারপরে যে কাজটা সেটা হচ্ছে যে এন্ট্রিজ চেক করবেন যে কে কিভাবে দিল, যে কার থেকে কে এন্ট্রিজ চেক করার আরেকটা উদ্দেশ্য থাকে আমাদের, যে ওরা যেভাবে করছে সেভাবে আর করা যাবে না, নতুনভাবে করতে হবে, বুঝছেন? হ্যাঁ, তো এটা অনেক ক্ষেত্রে আমাদের কাছে ব্লেসিং হিসেবে আসছে, যে আমরা দেখি যে এরকম 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 দিচ্ছে, তাহলে আমি এরকম দিতে পারবো না, আমাকে অন্যরকম দিতে হবে। আবার এগুলো দেখলে আইডিয়াও আসে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা থাকবে আপনার নিজের রিসার্চ, যে আপনি কীভাবে জিনিসটাকে সাজাচ্ছেন নিজের মাথার মধ্যে। এই জন্য আপনি গুগলে সার্চ করতে হতে পারে, অনেক সময় হাতে ড্রয়িং করতে হতে পারে, সব কিছু করে তারপর আপনি একটা সুন্দর লোগো পাবেন, বুঝছেন? হ্যাঁ, সাবমিট করা যায় কি, মানে একটা এন্ট্রি সাবমিট করলাম, তাহলে কি ওটা আমি রিসাবমিট করতে পারবো? হ্যাঁ, আপনি একটা এন্ট্রিতে 10-12 মানে 5-6টার মতো বা 10টার মতো এন্ট্রি দিতে পারবেন, ছবি লোগো দিতে পারবেন। আবার ওই যেটা দিছেন সেটা সরায়ে আর নতুন আরেকটা আপলোড করতে পারেন। মনে করেন আপনার নতুনটা বেশি সুন্দর হয়েছে, পুরাতনটা একদমই পছন্দ হয়নি আপনার, পুরাতনটার সাথে সাথে উইথড্র করে নেবেন এবং নতুনটা আপনি আপলোড করবেন, ওখানে অপশন দেওয়াই থাকে freelancer.com-এ। আপনি কোনো একটা কিছু মানে আপলোড করার পরে আমাকে দেখেন, আপনি আপনাকে আমি আপনাকে দেখাই দিব, বুঝছেন? কিসে আচ্ছা দেখেন, কি আপনার লোগো বানানো শেষ? আই উইশ আমি দেখতে পারতাম আপনার লোগো। কেউ চাইলে আপনাদের স্ক্রিন শেয়ার করতে পারেন যে কোনো সময়, আমি আজকে সবার কাজ দেখাচ্ছি, সবার কাজ দেখতেছি। আফসানিয়াপুর কি অবস্থা? আপনি কোনো মানে ফ্রিল্যান্সার কন্টেস্ট করে কাজ করতে পারছিলেন পরে? না ভাইয়া,
আপনার কি ইন্টারনেটের প্রবলেমটার জন্য? জি ভাইয়া, ইন্টারনেটের প্রবলেমের জন্য। তাহলে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি নিজেকে ডেভেলপ করেন। আপনি ডিজিটাল ড্রয়িং করতে পছন্দ করেন তো আপনি ডিজিটাল ড্রয়িংয়ে নিজে হাত পাকান, বিভিন্ন টিউটোরিয়াল দেখেন, ওরকম করে করে নিজে বানানোর চেষ্টা করেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আর বেশ কিছু ওয়াইফাই এর এক্সটেন্ডেটর পাওয়া যায়, গতকালকে আমরা যেগুলো আলোচনা করতেছিলাম, বাসায় কাউকে বলবেন যাতে সে ম্যানেজ করে। এই মাউথপিসের উপর নিচে আফসান আপু, জি ভাইয়া, মাউথপিসের উপর নিঃশ্বাস নিলে আমাদের কানে না পুরো সাইরেন বেজে যায়, বুঝছেন? আবার আবার নাই, ইচ্ছা করে করতেছে এখন সে। এই আপু, সমস্যা হয় তো, কানে সমস্যা হয়, সবারই সমস্যা হয়, কান ফাটি যায় পুরো। সরি হাউল। হ্যাঁ সে ফাহিম না শাকিল, আপনি একটা লোগো পাঠাইছেন আর মিল্টন ভাই আমাকে সুন্দর সুন্দর টি শার্ট পাঠাইছেন, আমি মিল্টন ভাইটা আগে দেখে নেই। আচ্ছা আমি, হ্যাঁ এটা লাইন স্পেসিং আপনি চেঞ্জ করছেন, ভাই একটু স্ক্রিন শেয়ার করে দেখান। ও সরি 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 সরি, ওকে মিল্টন ভাই কাজ এক নাম্বার হচ্ছে এটা তো প্রিপেড রিলোড, এটা গতকালকে নাইস স্ক্রিন যেটা আপনি নামছেন এখন দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে না? জি ভাই। তারপর যদি আপনার উচিত ছিল এই যে স্কোয়ারটা আছে সেটা একটু এদিক সেদিক টানা হেঁচড়া করে একটু মিলাই দাও, একদম বরাবর সোজা আসে জিনিসটা, একবারে সমস্যা না খুব একটা। তারপর প্রিপেইড রিলোড বিল পেমেন্ট সলিউশন, টু মাচ ব্রাইট কালার, আপনি লাল কালারটাকে একটু ম্যাট করে দিতে পারতেন তাহলে মনে একটু ভালো হতো। এমনি গেঞ্জিটা শুধু সমস্যা না, কালকে কালকে ওই কোন ইয়েতে ঢোকার পরে পরে দেখলাম ওই আরো অনেক কয়টা ই দিছে আর কি, মানে আপলোড করছে যেখানে একেবারে ব্রাইট কালারের কিছু যাচ্ছে। আমার এইটা হচ্ছে সাদা কালার, এটারে আমি লাল বানাই দিছি আর কি, আর ওখান থেকে কালার পিক করে। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আল্লাহ বরস। তো অবশ্যই অ্যাশ কালার কালো কালারের উপর ফুটবেন, এটা আপনার মাথায় রাখা উচিত ছিল। হ্যাঁ তারপর হচ্ছে এটা কোটা করি না, সাদাটাই ভালো লাগতেছিল, আর এটার মধ্যে কেমন জানি লাগতেছে, কেউ কেউ আমাকে বলতে পারেন এটা কেমন কেমন লাগতেছে? আচ্ছা পরে দেখি। আর লাস্টে যেটা পাঠালেন সেটা হচ্ছে আমি কালার ইউজ করতে বলছি, তাই বলে এতগুলো কালার এটার এক হাত ই করলে তো আবার ওই গলার ওইখানে নেক যেটা ওই নেকটা আবার বাম হাতের মতোই হয়, আপনি মানে বাম পাশে যে হাতটা ডান হাতের, আপনি নেকটা দুইটা কালার রাখতে পারেন আমার অনুযায়ী, আমার চয়েস অনুযায়ী বা আমার ইনস্টিংক্ট অনুযায়ী। এক নাম্বারটা হচ্ছে আপনি এই যে সাদা কালার আছে না বডিতে, এই সাদা কালারই রাখতে পারেন। আর দুই নাম্বারটা হচ্ছে নীল অথবা লাল, যে কালারটা বেশি স্যুট করবে সেই কালারটা আপনি রাখতে পারেন, ক্লিয়ার? এই নীল কিংবা লাল যদি আমি নেকটা রাখি তখন আবার দেখতে কেমন জানি হয়ে যাবে না, যে এক হাত আর নেক এক কালার আর এক হাত আর এক কালার হবে না, আপনি রেখে দেখেন। আর যদি বেশি প্রবলেমেটিক হয় তাহলে আপনি এই কালারটাই করে দেন, কি বলে সাদা কালার করে দেন, অ্যাশ কালার। আর প্রিপেইড রিলোড অ্যান্ড বিল পেমেন্ট সলিউশন, এখানে কি সলিউশন লেখা ছিল নাকি শুধু বিল পেমেন্ট পর্যন্ত ছিল? না বিল পেমেন্ট সলিউশন লেখা, ঠিক আছে তাহলে। আর আপনি আর একটা কাজ করেন, আমি জাস্ট এমনি দেখার জন্য বলতেছি, যে লোগোর যে কালার আছে না অ্যাশ কালার আর একটু সায়ান কালার, এই দুটো কালার দিয়ে হাতগুলো কালার করেন একটু,
আমাকে মিস করতেছে কি এত? দুই হাত ওই দুই কালার করে দিব। আর কলারটা দুই হাতগুলো কালার করলে এই যে বাম হাতে যে একটা মানে ক্রিজের মতো আছে এগুলো কিন্তু আর থাকে না। শুনেন 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 আপনি যখন এটা করলেন মানে লাল কালারটা করলেন করার পর আপনি মাল্টিপ্লাই করছেন না? হ্যালো না না ভাই মাল্টিপ্লাই তো মনে করি নাই তো করার কি উচিত ছিল না? আপনার আপনাদের কি যখন শুরুতে ফটোশপ শেখানো হয়েছিল দেওয়ালের কালার ধরার জন্য আমরা কি করছিলাম বা এক কালারের উপর আরেক কালার টেক্সচার নিয়ে আসার জন্য আমরা কি করছিলাম মনে নেই আপনার কিছু? এগুলো তো আপনারা করে করে দেখতে হবে। ফার্স্ট টাইম এদিকে আমি ফটোশপের কয়েকটা কয়েকটা বলতে আমি ফটোশপের কোনো কাজই করতে পারি নাই। আচ্ছা 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 সমস্যা না, আপনি মাল্টিপ্লাই তো করতে পারেন। হ্যাঁ করতে পারি আমি, মাল্টিপ্লাই করে দেখেন একবারে পারফেক্টলি মিলে যাবে। আচ্ছা যদি আপনার সিলেকশন ঠিক মতো হয় তাহলে আপনার মাল্টিপ্লাই করলে এটা একদম 100% মিলে যাবে। আবার অনেক সময় দেখা যায় মাল্টিপ্লাই আপনার 50% রাখতে হতে পারে, তারপর 50% রেখে আবার আরেকটা নতুন ডুপ্লিকেট লেয়ার করতে হতে পারে, ওটাকে 100% করতে হতে পারে। বিভিন্ন সেট আপ স্টাইল করে দেখতে হয় যে কোনটা আমার অ্যাকুরেটলি ম্যাচ করে। যখনই আপনার চোখ বলবে যে না এটা ম্যাচ করছে তখনই আর ফাইন আর কিছু করতে হবে না। ক্লিয়ার? ওকে তো আপনি জাস্ট করে দেখেন, মাল্টিপ্লাই করে দেখেন, বিভিন্ন ভার্সন করে দেখেন, অনেক কিছু আপডেট নিতে পারবেন সুন্দর সুন্দর। ওকে এবার আসি, ফাহিম একটা ইয়ে পাঠালো আমাকে $10 লোগো ডিজাইন। নেম অফ দ্য ফাহিম আসো? হ্যালো, ওকে $10 ইউনাইটেড স্টেটস, মানে সে ভালো বায়ার, প্রচুর কাজ থাকে তার। আচ্ছা তো নেম অফ দ্য কোম্পানি জেসি স্পিক্স, কোম্পানির নাম দিল জেসি স্পিক্স, কোম্পানি ডিলস ইন স্পোর্টস, কোম্পানি কাজ করে স্পোর্টস নিয়ে, কালার্স অ্যালাউড ব্ল্যাক ইয়েলো হোয়াইট। দেন কোন ব্ল্যাক কোন ইয়েলো বা কোন হোয়াইট এটা তো যেহেতু বলা নেই, সেহেতু আপনাকে আপনার ইন্ডিপেন্ডেন্ট সুন্দর কমন সেন্সের উপর যাওয়া লাগবে। আচ্ছা তারপর কোম্পানি লোগো ডিজাইন জেসি পিক্স, পিক্স পিক্স নট প্যাক্স, এন্ট্রিস আমরা চেক করি। এখন মনে করেন এখানে কালার বসে ব্ল্যাক ইয়েলো অ্যান্ড হোয়াইট, এর মানে এই না যে আপনাকে তিনটা কালারই ইউজ করতে হবে, আপনি চাইলে একটা কালার বা সর্বোচ্চ দুইটা কালার বা সর্বোচ্চ তিনটা কালার করতে পারেন, বুঝছেন? আর ওরা একটা স্পোর্টস কোম্পানি। ক্লিয়ার? হ্যালো হ্যালো জি ভাইয়া বলতে পারছেন? হ্যাঁ কি বললেন? নাম্বার পর্যন্ত দেখেন ভাইয়া? কোন নাম্বার পর্যন্ত? 83 থেকে 79। 83 থেকে 79 83 থেকে 83 কই 83 কই? আমার আমি আপনার নাম কিন্তু ফার্স্ট টাইম দেখি নাই। হ্যাঁ তো আমার একটা জিনিস ভালো লাগছিল, আমি ফার্স্টে যে লোকটা আমার আই ক্যাচ করছিল সেটা হচ্ছে এইটা, বুঝছেন? হ্যাঁ এটা স্টাইলটা আমার কাছে ভালো লাগছিলো, মানে আমি কিন্তু নাম আমি জানতাম না যে আপনি অলরেডি আপলোড করেও দিয়েছেন। গুড ওয়ার্ক, ভেরি গুড ওয়ার্ক। দেন মকআপটাও সুন্দর হয়েছে, কিন্তু এই এক মকআপে আর কয়দিন, এক মকআপে আর কয়দিন কাটাইবা? দেখ কাজটা সুন্দর হয়েছে, ইভেন এখানে যে একটা দিছে সেটা একটা মানে একটা উইংসের একটা ব্যাপার আছে, একটি স্পিড প্লাস উইংস দেন যে কাজটা করছো। ডাউনলোড করে করছো কি? যদি ডাউনলোড করে না করো তাহলে ইটস টোটালি নাইস, ভেরি নাইস। আর যদি ডাউনলোড করেও করো তাহলে সেটা এমনভাবে এডিট করবে যাতে বোঝা না যায়, ঠিক আছে? কি প্রবলেম? ব্যাক যাবো?
ভাইয়া এই যে জায়গায় আপনি দেখেন ভাইয়া না ভাইয়া নিচে নিচে ভাইয়া ওই যে ওই লোক আমার এন্ট্রি ওই জায়গায় যান ভাইয়া একটু কোনটা একটু দেখেন আর ভাইয়া 79 ভাইয়া দুইটা ভাইয়া সেম হয়ে গেছে আর তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার স্ক্রিন শেয়ার করা থাকলে ভালো হতো। আপনি মাউসটা নিলে দেখবেন উইড্রোর একটা অপশন আছে, বুঝছেন? হ্যাঁ, আপনি উইড্র করেন মানে আপনি সরায় ফেলতেছেন। রিসাবমিটের তো দরকার নেই, ক্যান্সেল করে দেন। যাওয়ার চলে যাওয়ার কথা। জি ভাই দেখেন তো একটু এই দিয়ে রিফ্রেশ দিয়ে ভাই 82 নাম্বার 79 আছে, 82 টা চলে গেছে, দেখতেছেন আমার এখানে? জি ভাইয়া ব্যাস হয়ে গেল। আরেকটা ভাই আছে ব্লগ ভাই, ওই যে ভাই নিচে কমেন্ট ভাইয়া এই দেওয়া আছে, হ্যাশট্যাগ দেওয়া আছে প্লিজ চেক মাই এন্ট্রি 49। এটা কেডা? এটা না তো ভাইয়া 49 তে এটা আসলো না ভাই, নিচে ভাইয়া নিচে নিচে দি পাওয়ার অফ হ্যাশট্যাগ। হ্যাঁ 49 দিলে আপনারটা আসে না, 54 দিলে কারটা আসে দেখি। পসপা বি, পসপা বি কেডা? এটা আপনি করছেন? না ভাইয়া ইল্লা করে। আচ্ছা আমি ম্যানুয়ালি যাচ্ছি ভাই, টেনশন নেই। দ্বিতীয় পেজে কোনগুলা? এবিএস ওয়াকিল মাহমুদ 48 এ 58 ভাইয়া 53 দিয়ে আমি একটা দেখতেছি। জি ভাইয়া 53 আর 58। এত হলুদ না দিয়ে একটু অন্য কালার তো দেওয়া যায় ব্যাকগ্রাউন্ডে রে বাপ। আপনার লোগোগুলো কিন্তু সুন্দর হচ্ছে, ভেরি গুড ওয়ার্ক। বাকিটা কি দেখতেছেন? আর কোনটা? ওইটাই মক আপ করা, কিন্তু সেটা কই? আপনি কিন্তু মাল্টিপল অ্যাড করতে পারেন, মাল্টিপল ছবি অ্যাড করতে পারবেন। হ্যাঁ, তো একটা ছবি আপলোড করে ক্ষান্ত হেন না, আর কয় কাল যে আমি এইটা দেখবো আপনার ঠিক আল্লাহ জানে। যাই হোক, মকআপটা সুন্দর। ওয়েলকাম। আর ভাইয়া একটু ডিসক্রিপশন একটু দেখবেন। কোনটা? আচ্ছা আমার জুম এখনই কেটে যাবে, বেটার হয় আপনারা আবার নতুন করে জয়েন করার জন্য রেডি হন। আমি কেটে দিচ্ছি, আপনারা আবার জয়েন করেন। হ্যালো।
তো হাম নাচে কে দেখেন দেখেন বিয়ন চলপি এবার ঠিক আছে বিয়ন চলপি ফিটা একটু ছোট করে দিলে ভালো হতো না নিচেরটার আর কালার কি এরকম সাদা কালোই রাখবেন মানে বুঝতেছি না অ্যাকচুয়ালি কি মানে ওয়াইনের তো কি কালার দিলে ভালো হয় আর কি এখন যদি আমি ওয়াইনের বোতলটাকে মানে সরি ওয়াইনের গ্লাসটাকে যদি রেড করে দিই মানে গ্লাসের ভিতরে যে সাদা অংশটা দিছি দেওয়া যায় রেড ওয়াইন হিসেবে কিন্তু সে তো মানে পি করে দেয়নি যে রেড ওয়াইনই করবে তো সেজন্য বুঝতেছি না যে করবো কিনা আপনি এক কাজ করেন গ্লাসটাকেই লাল বানায় দেন পুরো ক্লাসটা হ দেখি নাই কি আছে কপালে আপনার বক্সটা কিন্তু অনেক বেশি মানে চওড়া হয়ে গেছে উপরের নিচে সাইড দিয়ে মানলাম আমার কাছে মনে হচ্ছে বেশি বড় হয়ে গেছে ছোট করে একটু ম্যাট একটু ম্যাটের দিকে আসেন হুম ইয়ে করেন ছাড়ে দেন ফোকাস পয়েন্টে গেল না এবার কেমন লাগে কেমন লাগে এখানে আপনার দুইটা কাজ করতে হবে এক গ্রেডিয়েন্ট গ্লাসের উপর গ্রেডিয়েন্টের খেলা দিতে হবে মাস্ট যদি আপনি জিনিসটাকে আরও বেশি প্রফেশনাল লুক দেন মানে যদি এরকম রাখতে চান গ্লাসের উপর গ্রেডিয়েন্টের খেলা আপনি সেটা লাল সাদা লালও দিতে পারেন আবার গাঢ় লাল হালকা লাল গাঢ় লাল এই ফরমেশনটা ইউজ করতে পারেন খেয়াল করছেন মানে আমি কি বলছি বুঝা গেছে জি হ্যাঁ ওকে আরেকটা জিনিস ঠিক আছে দিব না আর না সাইড উপরেরটাতে না ভাই আমি বলছি যে মানে গ্রেডিয়েন্টটা কি উপর থেকে দিব নাকি সাইড থেকে দিব আমার মনে হচ্ছে যেটা মানে লিনিয়ার গ্রেডিয়েন্ট যেটা আমরা বলি সেই মতো রাখলেই ঠিক আছে উপর থেকে নিচ থেকে কিছু করতে হবে না লিনিয়ার গ্রেডিয়েন্ট ফলো করেন সেটা বেটার দেন অ্যাজ ইট ইজ যেভাবে ডিফল্ট বসে আর আরেকটা জিনিস আপনার এখানে করতে হবে সেটা হচ্ছে ওয়াইনের গ্লাসটা যেহেতু আমরা লাল করলাম সেহেতু একটা সাদা একটা লাইন দেওয়া লাগবে কোথায় আমি দেখাই দিচ্ছি আমি একটু মাউসটা কন্ট্রোল করতে চাই ওকে এখানে খেয়াল করেন পানির একটা জাস্ট ডিভাইডার হিসেবে লাল দিচ্ছে না তার মানে বোঝাচ্ছেন না পানিটা একটু কার্ভড ওকে সেম টু সেম এই জায়গাতে একটা ছোট্ট সাদা লাইন বানিয়ে দিতে হবে আপনার এইটা যে অ্যাঙ্গেলে আছে এটার অ্যাঙ্গেলে একদম ছোট্ট একটা সাদা লাইন জাস্ট বানায় দেখেন যে আপনি যেটা দিতে চাচ্ছেন মানে গ্লাসের যে কার্ভেচার শেপটা সেই শেপটা ঠিক মতো বসে নাকি আপনি এত সিরিয়াস কেন আজকে হ্যাঁ ঠিক আছে
ঠান্ডা মাথায় কাজ করুন। শিওর। আর আরেকটা জিনিস এমনি জাস্ট করে দেখবেন, বাইরে যে লাল বর্ডারটা কালো বর্ডারটা দিয়েছেন না, এটা জাস্ট আমি এমনি দেখতে চাই, বা আপনি আপনি বুঝে নেবেন যে এটা কেমন হচ্ছে, ওটা সম্পূর্ণ লাল করে দিয়েন, এই যে কালার যেটা আছে সেটা জাস্ট দেখেন যে কেমন হয়। ওকে ভাইয়া, আমি কার কাজ সাথে কাজ করতেছিলাম, ফাহিম স্ক্রিন শেয়ার, ফাহিমের সাথে করতেছিলাম আমি, আমার স্ক্রিন শেয়ার করা ছিল এবং আমি ফাহিমের লোগো দেখতেছিলাম। তারপর বলেন কি করতে হবে এখানে। আর এইটা কন্টেস্ট শেষ হইতে হইতে এখনো এক সপ্তাহ এক দিন বাকি। হ্যাঁ তো তোমার এটা কিন্তু খেয়াল কর, 8 দিন বাকি, তো তোমার এটা কিন্তু খেয়াল করা উচিত ছিল, কারণ তুমি যে সুন্দর সুন্দর এন্ট্রিগুলো দিছো সেগুলো হচ্ছে প্রথম দিকে পড়ছে, আর প্রথম দিকে গুলো কোথায় চলে যায়, লাস্টের দিকে, তাই না? জি ভাইয়া। তো তুমি এই 8 দিনের মধ্যে আরো নতুন নতুন ডিজাইন করতে পারো, জি ভাইয়া, আবার সেগুলো আপলোড করতে পারো, অনেক কিছুই করা যায়। তারপর আর তুমি $10 কাজ করতেছো, আর একটু বাড়ায় কাজ করো, বেটার হবে। হ্যাঁ যেমন মনির ভাইটা কাজ করতেছে, এই কাজটা আমি গতকালকে থেকে সবাইকে করতে বলতেছি, এই কাজটা করতে পারো, লোগো উইথ এক্সাম্পলস। আমি এটা আবার গ্রুপে দিচ্ছি, এটা প্রায় বেশ বড় একটা কাজ, আর এটা যদি কেউ জিতে যেতে পারেন আল্লাহর রহমতে, তাহলে তো খারাপ কি, উল্টা আপনারা আমাকে ট্রেনিং দিবেন। জিপিপি, জিপিপি মানে কত, ক্যালকুলেটর মানে? কত ভাইয়া করেন কি রে আজব তো। গেছে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আমারটা দেখে ভাইয়া 18,280। কে জানে ভাইয়া, গুগলে ভাইয়া 18,000 তো দেখাইছে, 18,000 তো দেখাইছে। যাই হোক, এত মানে টাকার পিছে দৌড়াইতে হবে না, কাজের পিছে দৌড়ান। একটা লিঙ্ক দিছি, ট্রাই করেন সেই লিঙ্কটা দিতে, ওইটা আপডেট করতে আর 2 দিন সময় আছে। আর আপনি যেহেতু মাল্টিপল লোগো নিয়ে কাজ করতে পছন্দ করেন, আপনি অনেকগুলো লোগো বানাতে পারবেন, আপনি অনেকগুলো লোগো বানায় সেখানে আপলোড করেন। শুধু এটা যে ফাইমকে বলতেছি তা না, সবার জন্য ওপেন একটা প্রজেক্ট, এনি ওয়ান ক্যান ডু দিস ম্যান, যে কেউ করতে পারে। দেখা যাবে আমিও দুরুম করে করে দিছি, 18,000 অনেক টাকা, তাই না? চেষ্টা করতে দোষ কি। হ্যালো জি ভাইয়া, আর এই লোগোটার সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এখানে আপনি গিলিমেন্ট দিয়ে দিছে, তো বেসিক্যালি আপনাকে কোনো কিছু করতে হবে না কষ্ট করে। কাজ তো ভাই মোটামুটি সিম্পলই। কাজ সিম্পল, কিন্তু ভালো মতো ডিসক্রিপশনটা পড়ে বুঝে নিয়েন। সবাই রে না ভাই, যে 4 স্টার দিয়ে দিছে, 3,178 আরো পড়বে, এখনো 2 দিন বাকি ভাইয়া। 18,000 টাকা না, 18,000 তো ভাই এমনি পড়বই। আপনি এক কাজ করেন, আপনি লোগো বানান, লোগো বানায় আপনার প্রাইস দিয়ে দেন 100 জিবিপি, তাহলে তো হয়ে যায়, দাম কমে গেল, বোঝেন নাই ব্যাপারটা। আর 100 জিবিপি মানে হচ্ছে আপনার 10-11,000 দিকে যাবে, খারাপ কি। আগে কন্টেস্ট অংশগ্রহণ করেন, জিতেন, তারপর টাকা নিয়ে চিন্তা করেন ভাই। আর বললেন ভাই, কালকে রাত্রে যে খুশি হয়েছিলাম আমি আর সাকিব,
কেন কালকে রাতে ভাই একটা ভাই ইয়ে আসছে ইমেল আসছে ইয়ে থেকে আপনার কি ফ্রিল্যান্সার থেকে তো ফ্রিল্যান্সার দিয়ে কি করছে এরপরে ভাই খুশি হয়ে ঢুকছি পরে দেখি ভাই ওই যে প্রজেক্টের জন্য যে ভাই একটা ইয়ে আসে না নোটিফিকেশন আসে না ওইটাই ডস খা গে। আচ্ছা হিরাপু কি স্যার বলতে চাচ্ছিল আমাকে? না ভাইয়া ওকে ভাইয়া এটা কি করছি লোগোটা আপনি আমাকে মেসেঞ্জারে পাঠাতে পারেন স্ক্রিন শেয়ারও করতে পারেন আপ টু ইউ আমার লিংক দাও মেসেঞ্জারে ওকে ভাইয়া আমি স্ক্রিন শেয়ার করি হ্যাঁ ওটাই তাড়াতাড়ি হয় জি এবার এই যে গ্রেডিয়েন্টটা দিবেন না আপনি গ্লাসের ভিতরে জি ভাই সেটাকে একটু সরায়ে একটা সাইডে নেন মানে গ্লাসের সাইডে নেন আপনি আপাতত মাঝখানে রাখছেন না মাঝখানে রাখার দরকার নেই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করেন হ্যাঁ আস্তে করে সরায়ে নেন গ্রেডিয়েন্ট অপশন ওপেন করেন ডান পাশ থেকে আচ্ছা মাঝখানেরটা ধরে একটু ডান পাশে নেন মাঝখানে যে লেটটা সেটা একটু ডান পাশে নেন ব্যাস ব্যাস বেশি না ডান পাশে বাবা আর একটু আপনি সিলেক্ট করেন নাই সিলেক্ট করে নেন এবার ডান পাশে নেন ওকে 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 এবার উপরে যে রেড উপরে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে না 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 গ্রেডিয়েন্টের ভিতরে হ্যাঁ তারপর বাম পাশেরটা হ্যাঁ এটা ধরে একটু চাপায় দেন এদিকে হ্যাঁ ডান দিকে একটু চাপায় দেন এবার নিচে কাল নিচে রেডটা আবার ধরেন নিচের রেডটা আবার ধরেন একটু ডান পা একটু বাম পাশে নেন হালকা হালকা খুবই হালকা ব্যাস আচ্ছা আপনি কিন্তু আমার থেকে বেশি চেঞ্জ বুঝতে পারবেন এটা যাতে আপনি মাথায় রাখেন চেঞ্জ কি আসছে কারণ কালারের ওপাসিটি আমি একটু কম দেখতেছি জি হ্যাঁ চেঞ্জ মোটামুটি আসছে একটু এন্ড সেটা কি বেটার হচ্ছে জি ভাই ওকে তাহলে এই ডান পাশে উপরে অ্যাঙ্কারটা আবার ধরেন ডান মাইন বাম দিকে ব্যাস আর একটু ব্যাস বাম পাশেটা ধরেন ডান পাশে নেন আমি কেমন লাগতেছে জি ভাই ভালো লাগতেছে জুম আউট করেন কেমন লাগতেছে আমি ঠিক কনফিউজ একটু আমি একটু কনফিউজ সে কেমন লাগতেছে আমি বুঝতে পারতেছি না এখানে জি ভাই ভালোই লাগতেছে আচ্ছা প্রায় দুই তিন রকমের মডিফাই করার ট্রাই করছি আমি কারণ যেভাবে আপনার সুবিধা আপনি চাইলে আপনারটার মতো রাখতে পারেন কোনো সমস্যা না হ্যাঁ ওইটার থেকে এটা বেটার লাগতেছে আপনার যেহেতু মানে ডিজাইন সেন্স স্ট্রং সেহেতু আমি এটাই রাখতেছি আমি কিছু করতেছি না আব্বা যান অল্টার ধরলে না এক একাই দুইটা সমানভাবে উঠানামা করে হ্যাঁ জি ভাই আর গ্লাসের উপরে সাদা স্ট্রোক দিতে বলছিলাম ওটা দেন নাই আপনি
সরি আর ভায়ন সিলপি রাইট আপনি ভায়ন সিলপি লেখাটাকে একটু মানে পিওর ডার্ক ব্ল্যাক না দিয়ে একটু অ্যাশ টোন দিয়ে দেন মাথায় রাখেন পিএনজি আউটপুট নিতে গেলে কিন্তু এটাও চোখে পড়বে তো কতটুক দিবেন এটা আমি ঠিক করে নিব নি আপনাকে দেখানোর জন্য দিলাম যে এরকম করে দিব নাকি তাহলে আমাকে দেখানোর জন্য যদি করেন তাহলে এটা এখনো ঠিক হয়নি ঠিক করে নিজে আপলোড করি আর তারপর হচ্ছে আপু কি বলতেছিলাম ভেয়ান শেলপি যেটা সেটা কালারটা অ্যাশ করে দেখতে পারেন যে কেমন হতে পারে ওকে ভাই এন্ড তারপর মকআপ টকআপ করবেন মকআপ টকআপ করে দেখবেন যে কেমন লাগতেছে ওকে ওকে ভাই ঠিক আছে তারপর বাকিদের কি অবস্থা ভাই নিচেরটা এটা কি মানে আপলোড দিব নরমালি নাকি এটা বাদ দিবে অবশ্যই দিবেন লোগো বানাছেন কষ্ট করে আপলোড দিবেন না কেন ওকে ভাই আপনি কালার নিয়ে একটু স্টাডি করে নেন যে ওয়াইন কালার বা ইয়ে কালার কিভাবে দিলে সুন্দর লাগে ওয়াইনের লোগোগুলো কিভাবে দিলে ভালো লাগে এগুলো একটু গুতাগুতি করে নেন অনেক কিছু দেখতে পারবেন যেমন আপনারা কিন্তু অফ হোয়াইট কালার দিয়েও কিন্তু অনেক কিছু ফুটিয়ে তুলতে পারেন সুন্দর করে তাই না আচ্ছা অজয় ভাই মনির ভাই আপনারা কিন্তু অন প্রোগ্রেস কাজে ছিলেন ইভেন মাহবুব ভাইও জি ভাইয়া হ্যাঁ তো আপনাদের কাজ দেখতেছি গুড কাজ যাতে কন্টিনিউ থাকে কাজ যাতে বন্ধ করে চুপচাপ বসে না থাকেন আপনারা বাকিরা যারা এখনও কাজটা শুরু করেন নাই বা অ্যাকাউন্ট করতে সমস্যা বা আদার্স প্রবলেম আছে তারা ট্রাই করেন যত দ্রুত সম্ভব এই প্রবলেমগুলো সলভ আউট করে ফেলার জন্য যাদের ইন্টারনেট প্রবলেম আছে তাদের অবশ্যই এমন কিছু জিনিসে সাপোর্ট নিতে হবে যাতে ইন্টারনেটটা আপনারা ইজিলি কিনতে পারেন বা নিতে পারেন তারপর প্রত্যেককেই প্রত্যেকের সাথে কোঅপারেশন করে কাজ করেন দেখবেন কাজ সুন্দর হবে আর এখন বাজে 10:53 আমরা একটা ব্রেকে যাই লেটস সে 11:20 পর্যন্ত একটা ব্রেক আচ্ছা ভাই একটু একটা জিনিস দেখে দেন তো হ্যাঁ শিওর স্ক্রিন শেয়ার করলাম হ্যাঁ কর ভাই আগে আমার কথাটা শুনে নাও আমি এতক্ষণ একটা চিন্তা ভাবনা করলাম ওকে যে আমরা এই ভিক্টর অটোটা নিব নিব আর ভি যে বলছে এই ভিটা যদি এটার ভিক্টর এই অটোর উপরে দিয়ে দেওয়া যায় কিরকম হয় মানে অটোর পিছনে ভিটা থাকবে দুইটা দাঁড়া করানো ভিটে তারপর নিচে ওদের ওই যে ভিসি খুবই ভালো আইডিয়া কিন্তু এখানে একটা জিনিস আপনার প্রবলেম করবে ওদের যে ভি আপনি কি ওদের ভি ইউজ করবেন নাকি এটা লেটার ভি ইউজ করবেন কোনটা আমরা লেটার ভি ইউজ করব তাহলে ঠিক আছে বিকজ ওদের যে ভিটা আছে সেটার মধ্যে অলরেডি অনেক সিম্বল দেওয়া আছে আমরা ওই সিম্বল না নিলাম হ্যাঁ আপনি অটোমেটিক্যালি আপনি যেভাবে চিন্তা করছেন খুব জোস আর চিন্তা করছেন আই সাপোর্ট ইওর চিন্তা আচ্ছা তাহলে এটা নিলাম এটা কালার কুলার চেঞ্জ করে দেব আর ভিটা দিয়ে লেটার অক্ষর দিয়ে আর ওদের যে টাইটেলটা ওইটা নিচে যে ইওর নেমস লেখা আছে না ওই জায়গায় দিয়ে দিলাম ওই যে ইওর নেম হচ্ছে যে VCPL যে কি একটা আছে না পাঁচটা ওইটা আর ট্যাগলাইন দিয়ে দিবেন কিছু একটা যে আমি করছি আমার নামটা দিয়ে দিলাম দূর বেটা গরু ট্যাগলাইন হইতেছে ওই থ্রি হুইলার নাকি আছে ওগুলা বা ইয়ারের ওগুলা আপনার নাম তো যাবে আপনার নাম দেওয়া লাগবে না আপনি যে এন্ট্রি দিচ্ছেন না সেখানে আপনার নাম বড় করে লেখা আছে অজয় সাহা ও আচ্ছা আচ্ছা আপনার নাম দিতে হবে না টেনশন নাই তাহলে ভাই আমরা ব্রেকে চলে গেলাম ওরে বাবা আপনি ব্রেক কল করবেন আজকে আচ্ছা করেন আচ্ছা সবাই ব্রেক থেকে তাড়াতাড়ি সঠিক টাইমে এসে পড়ো ভাই কয়টা মানে ব্রেক দেখো 10:11:20 আমরা আবার ক্লাসে জয়েন করব ঠিক আছে ওকে বাকিরা চলে গেছে মনে অসম্ভব জি ভাইয়া কয়েকজন দৌড় মারছে এটা সত্য জি ভাই যেমন আমাদের আজকে মনির ভাই দৌড় মারছে ব্রেক সিন নেই ঠিক আছে 11:20 আবার দেখা হবে সবার সাথে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ